বন্দি শিবিরে ছিলাম প্রায় 2 বছর বেশি। ফিরে আসার পর এই প্রসঙ্গে আমি একটু বলি, বলা হয় কোন কোন জায়গায় যে 71 আপনি রংপুরে ছুটিতে এসেছিলেন, কিন্তু এইটা সম্পর্কে আপনি বলবেন ছুটিতে চলে গেছেন? 100% রং, সব মিথ্যা। আমি কখনো ছুটিতে আসি নাই। আপনি পাকিস্তানেই ছিলেন, মানে তৎকালীন পশ্চিম পাকিস্তানে? পাকিস্তানেই ছিলাম এবং মুক্তিযুদ্ধের 20-25 দিন আগে আমি সৈয়দপুরে ছিলাম, অ্যাজ কমান্ডিং 3rd East Bengal রেজিমেন্ট সৈয়দপুর। তারপর দুঃখজনক ঘটনা হলো, আমাকে ঠিক মুক্তিযুদ্ধ শুরু হওয়ার 1 মাস আগে আমাকে করাচিতে পোস্টিং করা হলো 7th East Bengal রেজিমেন্টে। 7th East Bengal রেজিমেন্টে পোস্টিং গেলাম হেভি হার্ট। জেনারেল ওসমানি সাহেব ছিলেন, ওনার কাছে গিয়েছিলাম যে স্যার এই ঘটনা দেখছি, কী পলিটিক্সের অবস্থা দেখছি, আমি কী করবো এখন? বলছে আমাকে, ওল্ড বয়, ইউ আর এ সোলজার, ইউ হ্যাভ টু গো, ইউ হ্যাভ টু ওবে দ্য অর্ডার্স। সো আই হ্যাড টু গো। আমি করাচিতে যে ওই 7th East Bengal দায়িত্ব গ্রহণ করি। দায়িত্ব গ্রহণ করার অনেক ঘটনা ঘটেছে। আমার অস্ত্র নেওয়ার চেষ্টা করা হয়েছিলো, আমি অস্ত্র দিইনি। শেষ পর্যন্ত আমাদের ডেজার্টে পাঠানো হয়েছিলো, 6 মাস ডেজার্টে ছিলাম আমরা। ওখান থেকে চলে গেলাম আমরা ফেব্রুয়ারি মাসের কোথায় 72-তে আমাদের পাঠানো হলো প্রেজেন্ট ক্যাম্পে লোড়ালাই বেলুচিস্তান। আমি, আমার স্ত্রী আর সাথে কাজের ছেলে ছিল, আরও 14 জন অফিসার ছিলাম। এগুলো আমার জীবন। তারপর ফিরে আসলাম আমি 73 সেপ্টেম্বরে অ্যাজ ফার্স্ট অফিসার, প্রেটেড অফিসার। আমি প্রমোশন পেয়ে বঙ্গবন্ধু দিয়েছিলাম। আমি ছিলাম লেফটেন্যান্ট কর্নেল, আমি ফুল কর্নেল করলেন, অ্যাডজুটেন্ট জেনারেল দায়িত্ব দিলেন। আমি ফার্স্ট অফিসার ফর বাংলাদেশ আর্মি। আমাকে এনডিসি করতে উনি দিল্লি পাঠালেন, ন্যাশনাল ডিফেন্স কোর্স, হাইয়েস্ট কোর্স আর্মির। আমি প্রথম ছাত্র। অর্থাৎ বঙ্গবন্ধু ভালোবাসতেন আমাকে, আমার সুনাম, উনি আমার সুনাম যে ছিল সেনাবাহিনীতে উনি জানতেন। সেই জন্য আমি ফিরে আসার পর আমি প্রথম অফিসার, যে প্যাট্রিয়েট অফিসার, যাকে উনি প্রমোশন দিয়ে দিল্লিতে পাঠিয়েছিলেন।